প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপের কারণেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দলটির একাংশ চেয়ারম্যান জি এম কাদের তার দাবি দেশে এখন প্রজাতন্ত্র নেই আওয়ামী লীগ সরকার স্বৈরতন্ত্রে চলছে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বর্ধিত সভায় এসব জানান রিপোর্ট করছেন আদিন সজীব ভীষণ এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত বিরোধী দল হতেই কি নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি নাকি বিরোধী দলীয় নেতা হতে লোভ সামলাতে পারেননি চেয়ারম্যান জি এম কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তখনকার পরিস্থিতির এসব বর্ণনা তুলে ধরেন তিনি ষোলো তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না সতেরো তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষটা আমি ডিটেলভাবে বলবো না সেটা আপনারা বুঝে নেবেন পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকেও নিয়ে যাওয়া হবে তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কনটেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো যাতে করে ভবিষ্যতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই দলের বর্ধিত সভায় আওয়ামী লীগের সাথে আসন নিয়ে দর কষাকষির গোপন সমঝোতাও প্রথম দিন থেকেই তাদের একটা ছিল তোমরা নাও 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 যাও দর কষাকষির ফলাফল শূন্য শুধু একটা দিন আমাদের বাকি থাকলো ষোলোই ডিসেম্বর রাত্রে আমাদেরকে ছাব্বিশটার একটা তালিকা দেওয়া হলো নেগোসিয়েশনের সময় আমরা একশো বা একশো তালিকা সত্তর তালিকা চল্লিশ তালিকা পঞ্চাশ তালিকা প্রায়োরিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম এগুলোর কোনো বরাদ না করে নিজের ইচ্ছায় যেখানে যেখানে আমাদের ওখান থেকে কিছু নিয়েছে স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লীগের লোককে জেতানোর জন্য অথবা তাদের নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করেছে সেই ছাব্বিশটা তালিকা দিয়ে প্রচার করা হল যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় নাই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বিটিম করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই কাদের সাহেবকে বিশ্বাস করি না উনি গৃহপালিত হতে রাজি হবেন না কাজেই পচা সরা মরা এগুলোকে নিয়ে আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরোধী দল তৈরি করার চেষ্টা করছেন এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে জাতীয় পার্টি নির্বাচনে না গেলেও এখন যা হচ্ছে তাই হতো বলে সবাই জানান সজে কাদের বাংলা ঢাকা